নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা সবাই জানি একজন চওড়া বুকের বাঙালি এবং ভারতবর্ষের সবথেকে বড় স্বাধীনতা সংগ্রামী হিসেবে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা অগ্রণীয়। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কলকাতার ভবানীপুরে অবস্থিত নেতাজির পৈতৃক বাড়ি এবং সেখানেই নেতাজির বিভিন্ন জিনিস নিয়ে গড়ে তোলা মিউজিয়াম সম্পর্কে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 20th century এই বেঙ্গলি রেসিডেন্সিয়াল হাউসটি বানিয়েছিলেন নেতাজির পিতা জানকীনাথ বোস 1909 সালে। এই বাড়িটি নেতাজি ভবন নামে পরিচিত। এই বাড়িটির বাইরে এখনও জানকীনাথ বোসেরই নেমপ্লেট আপনারা দেখতে পাবেন। স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি বহু বছর এই বাড়িটিতে কাটিয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের সময় এই বাড়িটি বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটির কেন্দ্রবিন্দুও ছিল। এই বাড়ি থেকেই নেতাজি হোম অ্যারেস থাকা অবস্থায় ইংরেজদের চোখে ধুলো দেয় এবং এই বাড়ি থেকে তিনি পালিয়ে যান। এই বাড়ি এতটাই ঐতিহাসিক যে 2017 সালে ইন্ডিয়ান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং 2007 সালে জাপানের প্রাইম মিনিস্টার সিনজো আবে এই বাড়িটি ভিজিট করে। এমনকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুও এই বাড়িটি ভিজিট করেছিলেন। বাঙালিদের কিছু থাক বা না থাক, একটা জিনিস সবসময় আছে, সেটা হলো বুদ্ধি। এবং ইংরেজরা এই বাঙালি বুদ্ধিটি সমর্থন হয়েছিলেন 1941 সালে, যখন নেতাজি এই বাড়িতে হোম অ্যারেস থাকা সত্ত্বেও ইংরেজদের চোখে ধুলো দিয়ে মহানিষ্কমন করেছিলেন। এই মহানিষ্কমনে নেতাজিকে সাহায্য করেছিল তার ভাইপো শিশির বোস। 1941 সালের 16 জানুয়ারি রাত্রির বেলা জার্মান মেটকার ওয়ান্ডারার W-24 গাড়িটিতে করে নেতাজি পলাতক করেন এবং তিনি বিহারের গোমু স্টেশনে পৌঁছান। সেখান থেকে তিনি কালকা মেল ধরেন এবং আস্তে আস্তে তিনি পেশাওয়ার হয়ে কাবুল এবং কাবুল হয়ে পৌঁছে যান জার্মানি এবং জার্মানিতে তিনি হিটলারের সাথে দেখা করেন এবং পরবর্তীকালে তিনি জাপানের হেল্প নিয়ে গড়ে তোলেন আইএনএ, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ। সিঙ্গাপুরে 1945 সালের 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদ স্মরণে যে স্মৃতিস্তম্ভটি দ্বীপ স্থাপন করেছিলেন এইটি তারই প্রতিরূপ। যদিও সিঙ্গাপুর পুনদখলের পর ব্রিটিশ ফৌজ মূল স্মৃতিস্তম্ভটি ধ্বংস করে দিয়েছিল। এই স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে একটা সিঁড়ি চলে যাচ্ছে, সেই সিঁড়িতে আপনারা উপরে উঠলে দেখতে পাবেন নেতাজি মিউজিয়াম। এই নেতাজি মিউজিয়াম 11টা থেকে বিকেল 4টা 30 পর্যন্ত খোলা থাকে এবং বন্ধুরা মনে রাখবেন সোমবার দিন এই মিউজিয়ামটি বন্ধ থাকবে। এই মিউজিয়াম সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। 1961 সালে নেতাজি মিউজিয়ামটি স্থাপন করা হয় নেতাজি রিসার্চ বিউরো দ্বারা এবং এই মিউজিয়ামটি একটা বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম, যেটা গড়ে তোলা হয়েছে নেতাজির বিভিন্ন রকম জিনিস এবং নেতাজির সাথে জড়িত স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন তথ্য এবং আর্টিকেল দ্বারা। এরপর আপনারা এই ফ্লোরে দেখতে পাবেন জানকীনাথ বোস এবং নেতাজির খাট, নেতাজির জুতো, আয়ুর্বেদিক ওষুধ, গীতা সবকিছুই এখানে সংরক্ষণ করে রাখা আছে। পাশেই লাগোয়া আপনারা আরেকটা ঘর দেখতে পাবেন, যেটা নেতাজির মেজদা শরৎচন্দ্র বোসের বিভিন্ন আর্টিকেল বা আসবাবপত্র যেখানে সংরক্ষণ করে রাখা আছে। এছাড়াও এই ফ্লোরেই আরেকটা ঘর আছে, যেটা নেতাজির বৈঠকখানা বা স্টাডি রুম নামে পরিচিত, যেখানে নেতাজি 1938 থেকে 1939 সাল পর্যন্ত যখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি এই ঘরে বসতেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘরের দেওয়ালটাই পুরোটাই টি কালারে রঙিত। এরপর আপনারা টপ ফ্লোরে যখন চলে যাবেন, টপ ফ্লোরে দেখতে পাবেন বিভিন্ন ডকুমেন্ট, আর্টিকেলস এবং নেতাজির পরিহিত ইউনিফর্ম কোড, এমনকি নেতাজির নিজস্ব পাসপোর্টও এইখানে আপনারা দেখতে পাবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দ্বারা প্রকাশিত বিভিন্ন কনফিডেন্সিয়াল তথ্য এখানে কিছু কিছু করে রাখা আছে। তো এই সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এবং নেতাজির ভূমিকা
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতটা সেটা আর বলতে লাগবে না। আর বন্ধুরা, কমেন্ট সেকশনে আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনারা কি মনে করেন, কি বিমান ক্র্যাশে নেতাজির মৃত্যু ঘটেছিল, কি ঘটে। এই ভিডিওটি আমি ডেডিকেট করছি আমাদের সকল শহীদ আর্মি, সিআরপিএফ এবং পুলিশ জওয়ানদের। এবং বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেঙ্গলি এক্সপ্লোরার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন।